নড়াইলের মেয়ে হালিমা আক্তার নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেন অলরাউন্ডার পজিশনে, কখনো রাইডার আবার কখনো ডিফেন্ডার। প্রতিপক্ষ শিবিরে যেন এক আতঙ্ক তিনি, অথচ ৬ মাস আগেও কল্পনা করেননি একদিন খেলবেন জাতীয় মঞ্চে। কাবাডি খেলার হাতে খড়ি হয় স্কুল জীবনে, এরপর এক আইজি কাপ থেকেই বদলে যায় তার জীবন। স্কুল টাইম থেকে খেলা শুরু করছি, আইজি কাপ খেলছিলাম, সেখানে আমরা সেকেন্ড হয়েছিলাম রানার আপ। তো তারপরে এখানে এই ক্যাম্পে আসা, নেক্সট টাইম ক্যাম্পে ডাকে স্যাররা যদি আমাদের ক্যাম্প করাই, এই ক্যাম্পের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। হালিমার মতো দেশের এমন অনেক খেলোয়াড়ের কাবাডি খেলার হাতেখড়ি হয় স্কুল জীবনে, কিন্তু গুটি কয়েক ছাড়া ছিটকে যায় সবাই। কাবাডিতে জাতীয় দল ছাড়া তেমন কোনো পেশাদার লীগ না থাকায় এ খেলায় আসতে চায় না কোনো খেলোয়াড়, তাই দেশের মাত্র দুটো দল বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ থেকেই জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন করতে হয় ফেডারেশনকে। পাইপলাইনে আরও খেলোয়াড় যুক্ত করতে ও কাবাডি খেলায় প্লেয়ারদের আগ্রহ বাড়াতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছে কাবাডি ফেডারেশন। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে কর্পোরেট নারী কাবাডি লীগ। এই টুর্নামেন্ট থেকে নতুন প্লেয়ার উঠে আসবে বলে বিশ্বাস আয়োজকদের। খেলোয়াড়রা আরও বেশি নিবেদিতভাবে খেলবে বা উৎসাহী হবে, তো এইটা নিশ্চিত করার জন্য আসলে আমাদেরকে এই ফ্রাঞ্চাইজি কাবাডি বা এই কর্পোরেট লীগ কাবাডি এগুলোর বিকল্প আমরা মনে করি না। কাবাডিতে নারীরা এগিয়ে গেলেও পিছিয়ে পড়েছে ছেলেরা। দুবাইতে ছেলেদের কর্পোরেট লীগ আয়োজন করার কথা থাকলেও আর্থিক সংকটের কারণে তা এখন আয়োজন করছে না ফেডারেশন। তবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ও এশিয়ান গেমসের পরই আয়োজন করা হবে ছেলেদের কর্পোরেট লীগ। ওই সময় চিন্তা করছিলাম যে যদি দুবাইতে করা যায়, ওইটার অনেক রকম জটিলতা আছে, আর্থিক ব্যবসায়ও আছে, এশিয়ান গেমস আছে। তা আমরা চেষ্টা করব আমাদের যে ফ্রেমওয়ার্ক যেটা কর্পোরেট লীগের ছেলেদের জন্য, এটা আমাদের তৈরি করা আছে। আমাদের চেষ্টা থাকবে 2023 সনের শেষ দিকে হলো, অর্থাৎ এশিয়ান গেমসের পরে হলো আমরা যেন এটা শুরু করতে পারি। এই বছরই ইরানে আয়োজিত হবে যুব কাবাডি বিশ্বকাপ। কর্পোরেট নারী কাবাডি লীগে ভালো করা মেয়েদের নিয়েই দল সাজাবে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।